পেছলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সময়সূচি প্রস্তুত নয় ট্রানজিট ক্যাম্প, চলছে তালিকা ও যাচাই বাছাইয়ের কাজ। অর্থনৈতিক উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ গড়ে তুলুন, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী, মার্চেই উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। নিউ মার্কেট ভবন দোতলা করার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, যানজটে নাকাল রাজধানীবাসী। সুনির্দিষ্ট অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মী গ্রেপ্তার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রী। মসলিনের গবেষণায় বড় বিনিয়োগে ভারত, সত্য পেতে বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি ফারজানা আখি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়াও সংবাদ আরো থাকছে, অঞ্জলি ও আরতিতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা, বর্ণ সম্প্রদায় নির্বিশেষে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় কাল থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা যাচ্ছে না। যাদের ফেরত পাঠানো হবে তাদের তালিকা ও ট্রানজিট ক্যাম্প স্থাপনের কাজও বাকি রয়েছে এখনও, ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মহিতুনিয়া রিপোর্ট। একের পর এক চুক্তির পরও কার্যকর করা যাচ্ছে না কোনোটাই। জীবন বাঁচাতে আশ্রয় নেওয়া 6.5 লাখেরও বেশি রোহিঙ্গাকে সহসাই মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশ মিয়ানমারের মধ্যকার চুক্তি অনুযায়ী 23 জানুয়ারি থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর কথা ছিল, তবে রোববার ঢাকায় কূটনীতিকদের সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছিলেন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দিনক্ষণ বলা কঠিন, আন্তর্জাতিক মহলের সহায়তাও চান তিনি। আমি তারিখ সম্বন্ধে কিছু বলতে চাই না। এবার বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কমিশনার আবুল কালাম নিশ্চিত করলেন প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না। তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায় এখনও অনেক কাজ বাকি। টেলিফোনে সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও বলেন যাদের ফেরত পাঠানো হবে তাদের তালিকা এখনও প্রস্তুত হয়নি, এমনকি ভেরিফিকেশন ও ট্রানজিট ক্যাম্প স্থাপনের কাজও বাকি রয়েছে। তবে কবে নাগাদ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো শুরু হবে সে ব্যাপারেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি আবুল কালাম। এদিকে মিয়ানমারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মহাপরিচালক কোকো নেইং। রাখাইনে হত্যা নির্যাতন শুরু হলে গেল 25 আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসতে থাকে রোহিঙ্গারা, এরই মধ্যে এই সংখ্যা 6.5 লাখ ছাড়িয়েছে। জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব বলছে জাতিগত নিধনের শিকার হয়েছে রোহিঙ্গারা, তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। মহিতুন রিয়া, একুশে টেলিভিশন। এবছরের মার্চ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হবে বাংলাদেশের। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব জিয়াউল আলম। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আরও নিরাপদ বাণিজ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের ডাক টিকিট অবমুক্ত করা হয়। এছাড়া একই মূল্যমানের উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস সহ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার সচিব। উন্নয়নশীল দেশ হতে 2024 সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। 2017 সালের প্রথম অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট 8টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে। বৈঠকে সাম্প্রতিক বিষয় ছাড়াও 2017 সালের চতুর্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয় বলে জানান সচিব। 3টি নির্ণায়ককে কেন্দ্র করেই কিন্তু এলডিসি স্ট্যাটাসটা নিরূপণ করা হয়,
একটি হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, সর্বশেষ ইন্ডিকেটরটি হচ্ছে নির্ণায়ক হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, তিনটি নির্ণায়কে কিন্তু আমাদের অবস্থান খুবই ভালো। মার্চ 2018 হচ্ছে ট্রাইনিয়াল রিভিউ সভায় বাংলাদেশের এলডিসি উত্তরের প্রথম পর্যায়ের সুপারিশ হবে। এদিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় মিলনায়তনে ব্রিফিং এ উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উন্নয়নশীল দেশ হলে রপ্তানি কমবে বলে সিপিডির দেয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে চলেছি, এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয়। এর আগে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা নিউ মার্কেট দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এ কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। ঢাকা নিউ মার্কেটের উপরে দোতলা করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুর 12টা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। তাদের দাবি, মার্কেটের পরিবেশ নষ্ট করে দোতলা করছে সিটি কর্পোরেশন। ঢাকার ঐতিহ্য রক্ষায় আন্দোলন চলতে থাকবে। ঢাকা নিউ মার্কেট ঢাকার ঐতিহ্য, অতএব ঢাকার ঐতিহ্যকে আমরা ধ্বংস হতে দেব না। আবার দোতলা করা হয়, মার্কেটের অবস্থা অনেক সিরিয়াস হয়ে যাবে। গাড়ি ঘোড়া নিয়ে আসা, তারা যারা কাস্টমার আসে তারা সবাই ঠিকভাবে মার্কেট করতে পারে। ঢাকা সিটি কর্পোরেশনের কিছু উদ্যতন কর্মকর্তা আছে এর সঙ্গে জড়িত এবং মেয়রকে সঙ্গে নিয়ে তারা এই ধরনের কাজ করতেছে। ব্যবসায়ী নেতারা বলছেন হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে দক্ষিণ সিটি কর্পোরেশন দোতলা করছে। এই স্ট্রাকচার যদি তৈরি হয় এবং দোকান বরাদ্দ হয়, ঢাকা নিউ মার্কেটের বর্তমান যে মার্কেট তার পরিবেশ, ব্যবসায়িক পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বিকালে স্থানীয় সংসদ সদস্য নীলক্ষেত মোড়ে এসে ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেন। এই নিউ মার্কেটের বৈশিষ্ট্য নষ্ট করলে এই নিউ মার্কেটকে আমরা আর ফিরে পাবো না। আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব সাইদ খোকন সাহেবের সাথে আলাপ করব, যাতে করে তাদের এই উদ্যোগ যেন তারা উইথড্র করে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আজকে এই অবস্থান যে কর্মসূচি নিয়েছেন, আপনারা অনতিবিলম্বে এটা প্রত্যাহার করে নিবেন। পরে কর্মসূচি তুলে নেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে আমরা ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা ফেরত যাব। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। গোয়েন্দা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উচ্চমান সহকারীকে আটক করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন অপরাধ প্রমাণিত হলে তারা শাস্তি পাবে। আটককৃতদের আগামীকাল আদালতে তোলার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুফিউর রহমানের রিপোর্ট। দুয়েক দিন আগে শিক্ষামন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওশির উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিন নিখোঁজ হন বলে অভিযোগ ওঠে। রোববার রাতে তাদের গ্রেফতারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলশান এবং বসিদা এলাকা থেকে এই তিনজনকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে নাসির উদ্দিনের কাছে আমরা 1,30,000 টাকা পেয়েছি। বর্তমানে তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই গোয়েন্দা পুলিশ তাদেরকে দুই জায়গা থেকে তিনজনকে আটক করেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেইগুলো নিশ্চয়ই আপনারা কিছুক্ষণ মধ্যে জানতে পারবেন। আর শিক্ষামন্ত্রী বলছেন অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি বিভাগীয় শাস্তিও নিশ্চিত করা হবে। যা কিছু হোক না কেন, আইনে তাদের অপরাধের জন্য যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওইসব কর্মকর্তা তাদের বেতন ভাতার তুলনায় অনেক বেশি বিলাসবহুল জীবনযাপন করেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন রাজধানীর বসিলায় সাততলা বাড়ি বানাচ্ছেন। মফি রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।
বিভিন্ন আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হলো বিদ্যার দেবী সরস্বতী পূজা। শিক্ষা, সঙ্গীত এবং জ্ঞানের পরিপূর্ণতার আশায় বিভিন্ন মণ্ডপে দেবী সরস্বতী পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। জ্ঞান অর্জনের পথ সুগম হওয়ার পাশাপাশি দেবীর কাছে দেশের সার্বিক মঙ্গল কামনা করেন পুণ্যার্থীরা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। শ্বেত শুভ্র বসনে পরিপুষ্ট দেবী সরস্বতী, যার বাহন রাজহংস। বিনা হাতে সুনয়না দেবীর আগমন হয় প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। বিভিন্ন রকম ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে নানা উপাচারে করা হয় বিদ্যা, জ্ঞান আর সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা। ভক্তদের মঙ্গল প্রদীপ আর ধূপের ধোয়ায় অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথে ধাবিত হতে প্রার্থনা করেন সবাই। সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে। ডিএটি পরীক্ষা আমি কাটে না ফাটছি। আমি গান শিখি, আমি জ্ঞান বিদ্যা সব চাচ্ছি। উৎসব সবার জন্য, ধর্ম যার যার। জ্ঞানের যে পরিধি এটা যেন আরো বিস্তৃত করে, এটাই চাই আমার কাছে। সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তাই তার সামনে হাতে খড়ি দেয়া হয় শিশুদের, পড়ালেখা করে উজ্জ্বল ভবিষ্যতের আশায় দেয়া হয় পুষ্পাঞ্জলি। ধর্মীয় রীতি অনুযায়ী বাচ্চাকে হাতে খড়ি দিয়ে পদার্পণ করে তারপরে বিদ্যালয়ে পাঠাতে হয়। ক্লাস 3 তে উঠতে পারি, ভালো পড়াশোনা করতে পারি। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদেরকে আশীর্বাদ করেন, মায়ের কাছে এই আমাদের প্রার্থনা ছিল। প্রতি বছরের মতো এবারেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজন করা হয় সরস্বতী পূজার। প্রতিটি বিভাগ আলাদা করে মোট 63টি মণ্ডপে করে পূজার আনুষ্ঠানিকতা। মা সরস্বতী মূলত বিদ্যার দেবী, কিন্তু উপস্থিত পুণ্যার্থীদের সকলেরই চাওয়া জ্ঞান বুদ্ধি, সেই সাথে দেশের সমৃদ্ধি কামনা, যেন বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যেতে পারে। দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টেও ছিল সরস্বতী পূজার আয়োজন। সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দ এবং আইনজীবীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। বাংলার ইতিহাস ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ঢাকাই মসলিন। এটি বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড হলেও অখণ্ড ভারতের অজুহাতে ভারতে মসলিনের গবেষণায় বড় বিনিয়োগ করে চলেছে। গবেষকরা বলছেন, দ্রুত উদ্যোগ না নিলে মসলিনের সত্ত্ব হারাতে পারে বাংলাদেশ, আর রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া হলে 2 বছরেরও কম সময়ে শতভাগ বা এর কাছাকাছি মানসম্পন্ন মসলিন কাপড় তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন তারা। মোহাম্মদ নুরুন নবী, রিপোর্ট। সূক্ষ্ম সুতা আর তাঁতিদের বিশেষ বুনন কৌশলে অতীব স্বচ্ছ কাপড় তৈরি হতো বলে ঢাকায় মসলিনের বিশেষ কদর ছিল মোগল সম্রাট, এমনকি ব্রিটিশ রাজ পরিবারেও। কিন্তু শিল্প বিপ্লবের ধাক্কা আর ব্রিটিশদের ষড়যন্ত্রে চিরতরে বন্ধ হয়ে যায় মসলিনের 400 বছরের পথ চলা। এমনকি গেল 180 বছরে আনুষ্ঠানিকভাবে চাষাবাদ হয়নি মসলিনের কাঁচামাল ফ্রুটি কার্পাস গাছ এর। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সুনাম ছড়িয়ে পড়েছিল যে ঢাকাই মসলিনের, তার ঐতিহ্য খুঁজতে বিচ্ছিন্নভাবে চলছে গবেষণা। ফ্রুটিকার্পাসের কাছাকাছি প্রজাতির তুলার গাছ নিয়েও পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এই গাছের সেন্টার অফ অরিজিন যে গাজীপুরের কাপাসিয়ায়, সেটাও নিশ্চিত হওয়া গেছে। এই তুলার সাথে প্রকৃত মসলিনের সাদৃশ্য 70% বলে দাবি বেসরকারি সংস্থা দ্রিক এর। 15% ভেরিয়েশন, ইভেন 20% ভেরিয়েশন ওভার 400 years, we can easily accept যে ডিন মিউটেশনের কারণে ডিফারেন্সটা তৈরি হয়েছে। তবে মসলিনকে আদি রূপে ফেরাতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। তার মধ্যে প্রকৃত গাছের তুলা নিশ্চিত করা, 400 কাউন্টের উপরে সুতা তৈরি, কাপড় বুননে সে সময়ের মতো দক্ষ তাঁতি তৈরি করাও অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণার কর্মযোগ্য হতে হবে রাষ্ট্রীয়ভাবে। GIS এর ভিত্তিতে এটাকে আইডেন্টিফাই করে বলতে পারি যে আমাদের অঞ্চলের এইটা একটা শস্য ছিল, আছে, এবং এইটা দিয়ে এখন ওটাকে পুরাটাকে পুনরুদ্ধার করা সহজ। এফোর্ডিং অল রেসপেক্টস, তার সার্চ করা, কটনের প্রোডাকশন করে সেটা রিসার্চ করা, জিন সিকোয়েন্সিং কিংবা জেনোম সিকোয়েন্স করে মালিকানা সুরক্ষিত না করলে মসলিনের সত্ত্ব হারানোর শঙ্কাও রয়েছে। অন্য একজন যদি ওটাকে আগে প্রোটেক্ট করে ফেলে, তাহলে তখন আমি বলতে পারবো না আমার ম্যাটেরিয়াল এটা। পশ্চিমবঙ্গে তারা চাচ্ছে এটাকে আইডেন্টিফাই করে অনেক টাকা খরচ করে কাজ করার চেষ্টা করছে। আশার কথা, এরই মধ্যে একটি প্রকল্পের প্রস্তাব রয়েছে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায়। যদি প্রকল্পটা অনুমোদিত হয়ে আসে, আমরা, আমি বিশ্বাস করি যে
আগামী এক বছরের মধ্যেই একটা মোটামুটি একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। ভৌগোলিকভাবে মসলিনের সত্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই আবেদন কপিরাইটে গৃহীত হয়েছে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নেতাদের কারাগারে রেখে নির্বাচন নয় বললেন ফখরুল, দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ, মন্তব্য হানিফের। উন্নয়ন পরিকল্পনায় প্রবাসীদের যুক্ত করলে বাড়বে রেমিটেন্স, বলছেন বিশিষ্টজনরা, পৃথক বিনিয়োগ বোর্ড গঠনের তাগিদ। দেখছেন রাত ১১টার ২১ সংবাদ। দ্রুত বিচার আইনের শাস্তি বাড়িয়ে পাঁচ বছর স্থলে সাত বছর হয়েছে। জাতীয় সংসদে বিলটি উত্থাপন করে অধিকতর সংশোধনের জন্য উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতির লক্ষ্যে দ্রুত বিচার আইন সংশোধনের আদ্যোপান্ত তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এছাড়া অধিবেশন চলাকালে ঢাকার সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার বিষয়ে সৃষ্ট জটিলতা দ্রুত অবসানের দাবি জানান সংসদ সদস্য ফিরোজ রশিদ। পরে সংসদের ছাত্রদের বিষয়ে সবাইকে যত্নবান হওয়ার আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি দীর্ঘদিন ডাকসু নির্বাচন না হওয়া প্রসঙ্গেও কথা বলেন। বিএনপি নেতাদের কারাগারে রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে না পারলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গেলে সঙ্গে থাকা নেতা কর্মীদেরকে গ্রেপ্তার ও হয়রানি করা হয়। ৭৮,০০০ মামলা করা হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে, প্রায় ৭.৫ লক্ষ আসামি করা হয়েছে। দেশরত্ন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আজকে হয়রানি করা হচ্ছে। আমাদের খুব পরিষ্কার কথা, এইসব মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কারাগারে রেখে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কোনো নির্বাচন এখানে হবে না। জনগণ খালেদা জিয়ার মতো দুর্নীতিবাজ সরকার দেখতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে সাত দিনের পণ্য মেলার উদ্বোধনে হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণে প্রমাণ করবে তারা কোনো অসৎ ব্যক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়া নিজেকে ব্যর্থ প্রধানমন্ত্রী হিসেবে প্রমাণ করেছেন বলে মন্তব্য করেন হানিফ। এ সময় ভবিষ্যতে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষকে আর বোকা ভাবার কোনো সুযোগ নেই যে একটা দুর্নীতিবাস, দুর্নীতি দেওয়া অভিযুক্ত কাঠগড়াতে ঘুরতেছে, একটা ব্যর্থ সাবেক প্রধানমন্ত্রী বা একটা রাজনৈতিক দলের নেত্রীর প্রতি জনগণের আস্থা প্রকাশ করবে, এটা যারা ভাবে তাদের এটা পাগল শেখ মনে মনে ছাড়া কিছুই নেই। প্রবাসীদের সম্পৃক্ত করে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা করলে দেশে কয়েক গুণ বেশি রেমিটেন্স আসবে বলে মনে করছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী ইনায়েতুল্লাহ। সকালে জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। শাকির আরজু রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি রয়েছেন, তাদের পাঠানো অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের উন্নয়নে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসীরা বললেন, দেশের উন্নয়নে আরও অবদান রাখতে চান তারা, সেজন্য সুষ্ঠু পরিবেশ প্রয়োজন বলে মনে করেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব। প্রবাসীদের দ্বারা, প্রবাসীদের জন্য সর্বোপরি বাংলাদেশের মানুষের জীবন উন্নয়নে প্রবাসীরা অবদান রাখতে চায়, সেই সুযোগটা আমরা সরকারের কাছ থেকে পেতে চাই। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, জাতীয় পরিচয়পত্র প্রদান করা উচিত। আমাদের বাংলাদেশিরা বিদেশে গিয়ে পার্লামেন্টে নির্বাচিত হচ্ছেন, এখন তারা বিদেশে থাকবেন, তারা বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশের সংসদে নির্বাচিত হতে পারবেন কি পারবেন না, এই বিষয়গুলি নিয়ে আলোচনার মধ্যে আছে। কাজেই এই জায়গাটাতে আমরা মনে করি যে নীতি নির্ধারকদের আমাদেরকে প্রভাবিত করবার দরকার। দেশের অর্থনীতিতে প্রবাসীদের যে অবদান তা সঠিকভাবে স্বীকৃত নয় বলে মন্তব্য করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। একটা প্রবাসী লাশ করে তাকে মাসের পর মাস বাংলাদেশে আসে না, তাদের অনেকের আকাঙ্ক্ষা থাকে যে আমাদের অন্তত মাটিটা যাতে বাংলাদেশে পাঠাতে না,
এবং সেটার জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা আছে ওয়ারনাস ফান্ডে। প্রবাসী বিনিয়োগ বোর্ড গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। শাকেরা আরজু, একুশ টেলিভিশন, ঢাকা। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহমদ মোস্তফা কামাল। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই নেতাদের সঙ্গে বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সকল উদ্যোগ সহায়তারও আহ্বান জানান তিনি। পাশাপাশি বিনিয়োগে ব্যবসায়ীদের সর্বোচ্চ সুবিধা দেবার বিষয়ে সরকার আন্তরিক বলেও এ সময় জানান মন্ত্রী। বৈঠকে দেশি বিদেশি বিনিয়োগ, বাণিজ্য প্রসার সহায়ক নীতিমালা, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন সহ অবকাঠামোগত চ্যালেঞ্জগুলো তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। দেশে বেসরকারি খাতে টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ এস মাহমুদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। মুক্তমানা এই মানুষটির জন্ম ১৯৩৩ সালের ১০ই জুলাই সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে। ২০০৪ সালের ২২শে জানুয়ারি তিনি মারা যান প্রবাসে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আমাদের চিন্তা ভাবনা এগুলো অনেক কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র উপায় মিডিয়া। আবু সাইয়েদ মাহমুদ, যিনি পরিচিত ছিলেন এ এস মাহমুদ হিসেবে, তার মতো করে অন্তর থেকে বাংলাদেশকে লালন করার শক্তি আর কজনের ছিল তা হয়তো হাতে গুনে হিসেব করতে হবে। তাই তো পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এমন স্লোগানে প্রতিষ্ঠা করলেন একুশে টেলিভিশন। তথ্য প্রবাহের যে বিপ্লব হতে যাচ্ছে, ২০০০ সালের উপমহাদেশের প্রথম বেসরকারি মালিকানায় টেলিস্টেরিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের গোড়াপত্তন তার হাত ধরেই। একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতাদের নিয়ে একুশে টেলিভিশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশবাসী প্রবেশ করে সংবাদ আর বিনোদনের এক নতুন দিগন্তে। সে অনন্য সাধারণ মানুষটি এমন একটি প্রতিষ্ঠানের জন্ম দিতে পেরেছিলেন যেটিকে এখনও সারপাস করতে কেউ পারেনি। আমরা যা করতাম সেটাই ফলো হবে, এই একটা ভিশন নিয়ে একুশে টেলিভিশন করা হয়েছে। যার ভাবনায় শুধুই বদলে দেবার স্বপ্ন, তিনি তো নিরন্তর ছুটে চলেছেন তার সকল শক্তি নিয়ে, তবে পরাস্ত হন অপশক্তির কাছে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ২৯শে আগস্ট একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হলে এ এস মাহমুদ চলে যান ইংল্যান্ডে। সেখানেই ২০০৪ সালের ২২ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্বজনদেরকে তিনি বলেছিলেন তার দেহ যেন বাংলাদেশের মাটিতে ফিরে না যায়। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ যে চেঞ্জটা চেয়েছিলেন চেঞ্জটা ঠিকই হয়েছে। সুভান উদ্ধায়ীরা এখনো মনে করেন এমন এক মানুষের মৃত্যু বাংলাদেশের বাইরে হবার কথা ছিল না। ধীরে ধীরে সেই সত্য উন্মোচিত হয়েছে যে একুশ একাত্তর শব্দগুলো যাদের পছন্দ নয় তারাই একুশ বন্ধ করেছে। বাংলাদেশের গণমাধ্যম জগতে একুশে টেলিভিশন এক বিপ্লবের নাম যার বীজ বুনেছিলেন এ এস মাহমুদ। বঙ্গবন্ধু হত্যার পর উল্টো পথে চলা বাংলাদেশকে আবারও নিজস্ব সংস্কৃতির ধারায় ফেরাতে এই একুশেই ছিল তার শানিত অস্ত্র। ১৯৯১ সালের ১৪ জানুয়ারি আবু সাইদ মাহমুদ প্রতিষ্ঠা করেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার, ছিলেন পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও। এছাড়া বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও মেট্রো ওয়েভের প্রতিষ্ঠা তার হাত ধরেই। আজীবন স্বপ্নবান এই মানুষটিকে একুশে পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। আকাশপথে যাত্রায় বিড়ম্বনা, প্রায়শই দেরি হচ্ছে ফ্লাইট, সময় মতো মিলছে না তথ্য। ২০১৯ সালের মধ্যে মার্কিন দূতাবাস জেরুজালেমে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের, পালেস্তাইনকে সমর্থনের আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। আবারো স্বাগত রাত ১১টার ২১ সংবাদে। যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে আকাশপথের যাত্রাও। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ডিলে হচ্ছে প্রায়শই। এয়ারলাইন্সগুলো এজন্য প্রাকৃতিক কারণসহ নানা সমস্যার কথা বললেও শিডিউল পেছানোর বার্তা যথাযথভাবে পৌঁছানো হচ্ছে না যাত্রীদের কাছে। এতে বিমানবন্দরে পৌঁছে ফ্লাইট বিলম্বের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, পাচ্ছেন না তাৎক্ষণিক সেবাও। মাহমুদ হাসানের রিপোর্ট।
বিদেশে যাওয়ার জন্য তো বটেই, দেশের অভ্যন্তরেও সময় বাঁচিয়ে একটু স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য বেশি টাকা খরচ করে অনেকেই যাতায়াত করেন আকাশপথে। কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স এখন আর সেই স্বাচ্ছন্দ্য দিতে পারছে না যাত্রীদের। সাম্প্রতিক সময়ে কুয়াশাসহ নানা কারণে বিপর্যয় ঘটছে ফ্লাইট শিডিউলের। ফ্লাইটটি যখন নির্ধারিত সময়ে ছাড়ে না তখনই দেখা দেয় বিপত্তি। স্বাচ্ছন্দ্যের আশায় যারা ছুটছেন তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে, বিমানবন্দরেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। ডিলে হওয়ার পরে তারা ওই সান্ত্বনা স্বরূপ বলে যে কুয়াশার জন্য দেরি হচ্ছে, আমরা প্লেনে যাতায়াত করি এই জন্যই যে সময় বাঁচানোর জন্যই যাই আমরা। ফ্লাইট বিলম্বিত হলে আগে থেকেই যাত্রীদের জানানোর কথা সংশ্লিষ্ট এয়ারলাইন্সের, কিন্তু এখন সেই সেবাও মিলছে না যথাযথভাবে। মোবাইল ফোনে খুদে বার্তা বা ইমেইলে তথ্য পাঠানোর কথা বলা হলেও তা পাচ্ছেন না অনেকেই। আবার তথ্যটি সব যাত্রী জানতে পারল কিনা তাও দেখার কেউ নেই। উল্টো দায় এড়ানোর চেষ্টা করলেন এয়ারলাইন্সের এই কর্তারা। আমাদের টিকেটের সাথে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফোন নাম্বার, মানে প্যাসেঞ্জার অথবা যিনি টিকিট করছেন কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য, সেই কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী তারা মেসেজগুলো ডেলিভার করেছেন। এখন কোনো প্যাসেঞ্জার যদি ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করে থাকে, সেই ট্রাভেল এজেন্সিতে আসলে কোন নাম্বারটি দিয়েছে এটা আসলে আমাদের জানার কথা না। ফ্লাইট রিশিডিউল হলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বসে সময় পার করেন যাত্রীরা, তখনও মিলে না সংশ্লিষ্ট এয়ারলাইনের সেবা। যদিও সেই অভিযোগটি মানতে নারাজ সংশ্লিষ্টরা। যদি তাৎক্ষণিক ডিলে হয় যে এয়ারপোর্টে থাকা অবস্থায়, সেক্ষেত্রে আমাদের গ্রাউন্ড সার্ভিস ডিপার্টমেন্ট আছে, সেই গ্রাউন্ড সার্ভিস এটা হ্যান্ডেল করে। একসাথে যখন অনেকগুলো ফ্লাইটে প্যাসেঞ্জার হয়ে যাচ্ছে তখন আসলে ওই মানে নর্মাল যে কাস্টমার সার্ভিস, সেই সার্ভিসটা হয়তো দেওয়ার সুযোগটা এয়ারলাইন্সগুলো থাকছে না। তবে এয়ারলাইন্সগুলোতে এমন অবস্থা থেকে বেরিয়ে এসে যাত্রী সেবার মান উন্নত করার আহ্বান জানিয়েছেন যাত্রীরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে বাণিজ্য সংবাদ। দুই তৃতীয়াংশ সময় পেরিয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, শেষ প্রান্তে এসেও ভিড়ও চোখে পড়ার মতো। দৈনন্দিন প্রয়োজনের সকল পণ্যই এক জায়গায় পেয়ে খুশি ক্রেতারা, তবে মেলার পরিবেশ আর খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মাসব্যাপী বাণিজ্য মেলার 22তম দিনের চিত্র। প্রতিটি প্যাভিলিয়নে ক্রেতাদের আনাগোনাই বলে দেয় জমজমাট বেচা কেনার কথা। জিনিসপত্রের দাম মোটামুটি একটু কম দেখলাম, ভালো লাগছে। বছরে একবার হয় তো এখানে ফ্যামিলি নিয়ে আসাটা একটা আর কি আনন্দের মতো আর কি। ক্রেতাদের বেশিরভাগই কিনছেন পারিবারিক ব্যবহার্য জিনিসপত্র, পণ্যের পসরায় রয়েছে বৈচিত্র্য। মেলাটা হওয়াতে আমাদের জন্য সুবিধা হলো কি, এক জায়গায় সবকিছু পাওয়া যাচ্ছে। প্রেশার কুকার, রাইস কুকার এগুলো কিনবো। প্রতি বছরে বাণিজ্য মেলায় নতুন কিছু দেখার জন্য আসি, নতুন কিছু পাই, নতুন কিছু কিনি। মেলা প্রাঙ্গণে একটি বড় অংশ জুড়ে আছে শিশুদের বিনোদনের ব্যবস্থা। আমি লেগো সেন্টারে গেলাম, তারপর ছোট পার্কটায় গেলাম, অনেক সুন্দর দেখতে, অনেক কিছুও কিনলাম। তবে ক্রেতা দর্শনার্থীরা বলছেন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্বাস্থ্যকর নয়, অভিযোগ আছে খাবারের মান নিয়েও। ম্যানেজমেন্টের দিকে কিছুটা নজর দেওয়া দরকার, স্পেশালি টয়লেট ম্যানেজমেন্ট, তারপরে এই সাউন্ড ম্যানেজমেন্ট, মানে সবাই ধরেন আমি কথা বললে খুব চিৎকার করে কথা বলতে হচ্ছে, কারণ আমরা হাজির বিরিয়ানি খাইছি, খেয়ে দেখলাম যে ইম্পসিবল এটা হাজির বিরিয়ানি হতে পারে না আর কি। এখানে ডাস্টবিন থাকা উচিত বেশি, কারণ এই জায়গায় সবাই সবসময় মাটির মধ্যে ফেলছে ময়লাগুলো, এখন সব জায়গায় একটা একটা করে ডাস্টবিনের থাকা উচিত এখানে। প্রতি বছরই বাণিজ্য মেলায় বাড়ছে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা, সেই সাথে বাড়ছে বেচা কেনা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। টেনিস। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে ছয়বারের সাবেক চ্যাম্পিয়ন নোভাক দ্রোকোভিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দক্ষিণ কোরিয়ার হিয়ন চুং। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কোরিয়ানের তারকা জয় পেয়েছেন 7-6, 7-5, 7-6 গেমে। প্রতি সেটেই আধিপত্য বিস্তার করে জয় তোলেন 21 বছর বয়সী 58তম বাছাই হিয়ান চুং। এর আগে দিনের অন্য ম্যাচে মার্টন ফুচকোভিচকে হারিয়ে শেষ আটে ওঠেন গত আসরের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। শেষ আটে টমাস বার্ডিচের মুখোমুখি হবেন এই সুইচ তারকা। ইতালির ফ্যাবিও ফগনিনিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন চেক তারকা বার্ডিচ। আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিশাল রোহিঙ্গা প্রত্যাবাসনের সময়সূচি প্রস্তুত নয় ট্রানজিট ক্যাম্প, চলছে তালিকা ও যাচাই বাছাইয়ের কাজ।
অর্থনৈতিক উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ গড়ে তুলুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী। মার্চে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। নিউ মার্কেট ভবন দোতলা করার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, যানজটে নাকাল রাজধানীবাসী। সুনির্দিষ্ট অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মী গ্রেপ্তার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রী। মুসলিমের গবেষণায় বড় বিনিয়োগে ভারত, স্বত্ব পেতে বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। শুভরাত্রি।